ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শুরু করছি বরাবরের মতোই আমাদের বিজ্ঞান ক্লাস বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি মুমতাহিনা মোস্তারি সিনিয়র শিক্ষক আমরা আজ বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অভিজ্ঞতা দ্বিতীয় সেশনের ক্লাসটি করব। কেমন তাহলে আজকে আমাদের পাঠ কি থাকছে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এই দ্বিতীয় অভিজ্ঞতা আজ আমরা দ্বিতীয় সেশনের ক্লাসটি করব তাহলে চলো ক্লাসটি শুরু করি ক্লাসটি শুরু করার আগে আমরা গত ক্লাসে কি করেছিলাম মনে আছে সবার তোমরা গত ক্লাসে কি পড়েছিলে বিজ্ঞান সম্পর্কে জেনেছো বিজ্ঞানীদের সম্পর্কে জেনেছো তাই না তাহলে চলো একটা প্রশ্ন আমরা একটু জেনে নেই কোনো প্রশ্নের উত্তর খুঁজতে বা কোনো সমস্যার সমাধান করতে বিজ্ঞানীরা অনুসন্ধান করে থাকেন তাই তো এই অনুসন্ধান করতে কি পেশাদার বিজ্ঞানী হতে হবে নাকি তোমরাও সমস্যা সমাধান করতে একইভাবে বৈজ্ঞানিক অনুসন্ধান করতে পারো এবং তোমরাও বিজ্ঞানী হতে পারো কি মনে হয় তোমাদের আমরা যে গত ক্লাসে ক্লাসটি করেছি তল আমরা একটু মনে করে দেখি তো সেখানে আমরা কি কি দেখেছিলাম সেখানে আমরা আহ স্যার আইজিক নিউটন সম্পর্কে জেনেছি তার কাজ সম্পর্কে জেনেছি এরপর হরিপদ কাপালি সম্পর্কে জেনেছি তারা কি উভয়েই বিজ্ঞানী ছিলেন পেশাদার বিজ্ঞানী ছিলেন হরিপদ কাপালি তো ছিলেন একজন কৃষক তিনি পেশায় একজন চাষি কৃষক ছিলেন তাহলে তারা কি করেছিলেন মনে করে দেখাতো তারা বিজ্ঞানী বৈজ্ঞানিক অনুসন্ধান বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করেছিলেন কি নিশ্চয় করেছিলেন তাই না তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের পৃথিবীর যে কোনো মানুষ যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করে তাহলে সেও কিন্তু বিজ্ঞানী হতে পারে কেমন এবার চলো আমরা আমাদের অনুশীলন অনুসন্ধানী পাঠ বই থেকে বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায়ের স্যার আইজেক নিউটন ও হরিপদ কাপালির আবিষ্কারের গল্পটি যে আমরা গত ক্লাসে পড়েছিলাম এই ক্লাসে আমরা আবারও একটু দেখে নিই চলো আমরা একটু গল্পটি পড়ি তোমরা কি করবে বিজ্ঞান অনুশীলন অনুসন্ধানী পাঠ অনুসন্ধানী পাঠ বইটা কি এই যে দেখো বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এই বইয়ের প্রথম অভিজ্ঞতা বিজ্ঞান ও প্রযুক্তি এই অভিজ্ঞতা দেখো তিন নং পৃষ্ঠা এই তিন নং পৃষ্ঠার স্যার আইজিক নিউটন সম্পর্কে যে গল্পটি আছে চলো আমরা আবার একটু দেখে নেই দেখো আমরা পড়ছি নিউটন নিউটনের কথা কেই না জানে বিজ্ঞানের অনেক বিষয়ে তার আবিষ্কার রয়েছে কিন্তু এখানে তুলনামূলকভাবে একটি সহজ আবিষ্কারের কথা বলা যাক তিনি বলেছিলেন সূর্যের আলোকে আপাতত রংহীন মনে হলেও এটি আসলে অনেকগুলো রং দিয়ে তৈরি সূর্যের আলো আলো থেকে রং দেখা যায় আমরা দেখতে পাই মনে হয় না এতে কোনো রঙই নেই রংহীন কিন্তু স্যার নিউটন বললেন যে এটি আসলে নয় এটি অনেকগুলো রং দিয়ে তৈরি বিজ্ঞানী নিউটন যে সময়ে বিজ্ঞান নিয়ে কাজ করেছেন সেই সময় পরীক্ষা নিরীক্ষার খুব একটা বেশি প্রচলন ছিল না কিন্তু তিনি কি করলেন একজন বিজ্ঞানী কোনো তত্ত্ব দিলে সবাই মিলে সেটা নিয়ে আলোচনা করে বের করার চেষ্টা করে যে তত্ত্বটি সঠিক না ভুল সেই কারণে তিনি শুধু তার তত্ত্বই দিলেন না একটি প্রিজম দিয়ে সূর্যের আলোকে ভাগ করে সাতটি ভিন্ন ভিন্ন রঙের বিশ্লেষণ করে দেখালেন অর্থাৎ সূর্যের যে রংহীন আলো দেখা যায় এতে যে আরো সাতটি রং রয়েছে সেটি তিনি প্রিজম নামের একটা যন্ত্রের সাহায্যে প্রিজম নামের একটা জিনিসের সাহায্যে এই রঙগুলোকে আলাদা করে দেখালেন এবং শুধু আলাদা করেই দেখালেন না তিনি এটি করেই থেমে গেলেন না আরেকটি প্রিজম দিয়ে এই সাতটি রঙকে আবার একত্রিত করে বর্ণহীন করেও দেখালেন অর্থাৎ এই সূর্যের আলোকে বর্ণহীন আলোটাকে ভাগ করে সাতটি রঙে বিশ্লেষণ করে দেখালেন এবং সাতটি রঙকে আবার একত্রিত করে বর্ণহীন করে দেখিয়ে প্রমাণ করে দিলেন যে হ্যাঁ সূর্যের আলোটি আসলে বর্ণহীন নয় এটি সাতটি ভিন্ন রঙের সমষ্টি সংমিশ্রণ পরীক্ষা করে একেবারে অকাঠ্য প্রমাণ করে দেখানোর ফলে বিজ্ঞানী নিউটনের সব ওই সময়ে সকলের মেনে নেওয়া ছাড়া আর কোনো থাকলো না তাহলে দেখলে তো শিক্ষার্থীরা আমরা নিউটনের আবিষ্কার সম্পর্কে কিছুটা ধারণা পেলাম তাই না এবার চলো তাহলে আমরা হরিপদ কাপালির আবিষ্কারের ঘটনাটি আবার একটু দেখিনি হরিপদ কাপালি ছিলেন যশোর এলাকার একজন সাধারণ চাষী তিনি তার খেতে ইরি ধান লাগিয়েছেন সেই ক্ষেতের ধান পরীক্ষা করতে গিয়ে হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন কিছু গাছ তুলনামূলকভাবে বড় এবং সেখানে ধানের ফলন হয়েছে বেশি অর্থাৎ কিছু ধান গাছ ছোট ছিল কিছু গাছ বড় ছিল একই জায়গায় ধানের বীজগুলো দিয়েছিলেন কিন্তু এর মধ্য থেকে তিনি লাগানোর পর দেখলেন কিছু গাছ একটু আকৃতিতে বড় হয়েছে এবং সেগুলোতে যে একটা গাছে ছোট ছোট অনেক ধান থাকে না এই যে আমরা দেখতে পাচ্ছি ছোট 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 অনেক ধান আছে তাহলে যেই গাছগুলো বড় ছিল সেই গাছগুলোতে পরিমাণ অনেক বেশি ছোট তো এটা তো হওয়ার কথা না এটা কেন হলো তিনি এটা নিয়ে চিন্তা ভাবনা করলেন এরপর তিনি কি করলেন হরিপদ কাপালি একজন কৃষক হলেও তিনি আসলে মনে মনে একজন বিজ্ঞানী তাই সেই ধানগুলো অন্য ধানের সাথে মিশিয়ে না ফেলে তিনি কি করলেন সেই বড় গাছের ধানগুলোকে আলাদা করে ফেললেন এরপর তার বীজ অর্থাৎ ওই ছোট ছোট ধানগুলো সেই বীজকে আলাদা করে সেগুলো অন্য জায়গায় নতুন করে লাগালেন কেন লাগালেন কারণ তিনি যে দেখলেন যে এটা ভিন্ন রকম একটা অবস্থা এই ধানগুলো অন্য ধানগুলোর মতো নয় ভিন্ন রকম তিনি আসলে দেখতে চাইলেন যে এই ধানগুলো আসলে কি উচ্চ উচ্চ ফলনশীল ছিল এগুলো থেকে কি বেশি বেশি ধান পাওয়া যায় পাওয়া সম্ভব কিনা এটা খুঁজে দেখার জন্য তিনি সেগুলোকে আলাদা করে আবার অন্য জমিতে বপন করলেন তো কি দেখা গেল দেখা গেল সেগুলো বেশ বড় হলো এবং অনেক বেশি ধানের ফলন হলো এ থেকে আমরা কি বুঝলাম দেখো খাঁটি বিজ্ঞানীরা স্বার্থপর হন না তারা সবার জন্য কাজ করেন হরিপদ কাপালিও তার ধানের বীজ অন্যদের বপন করতে দিলেন এবং দেখতে দেখতে সেই এলাকার সকল চাষী উচ্চ ফলনশীল ধান পেতে লাগলো বিজ্ঞানী হরিপদ কাপালির অন্যরা জেনে নেওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলোকে নিয়ে বিশ্লেষণ শুরু করলো অর্থাৎ অন্যান্য প্রতিষ্ঠান তার আবিষ্কৃত ধান নিয়ে গবেষণা শুরু করলো এবং এই এই গবেষণার পরে তার এই আবিষ্কারের জন্য তার এই ধানের নাম দেওয়া হল হরিধান অর্থাৎ দেশের অনেক প্রতিষ্ঠান দেখা গেল অনেক প্রতিষ্ঠান তাকে পদক দিয়ে সম্মানিত করেন এবং পাঠ্য বইতে তার ওই বৈজ্ঞানিক আবিষ্কারের কথাও লেখা হয় তো দেখলে তো শিক্ষার্থীরা আমরা স্যার আইজিক নিউটন এবং হরিপদ কাপালির ঘটনাটি আবিষ্কারের ঘটনাটি জানলাম তাহলে এই যে আমরা এতক্ষণ দেখলাম তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে এই আবিষ্কারের গল্পটি তোমরা পড়লে এবং সে সম্পর্কে জানলে এবার তাহলে একটু ভেবে দেখো তো নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় না চলো দেখি প্রশ্নগুলো কি কি প্রথম প্রশ্নটি হচ্ছে দুজন বিজ্ঞানী কি নতুন কিছু আবিষ্কার করেছিলেন কি মনে হয় করেছিলেন না দুজন বিজ্ঞানী নতুন কিছু আবিষ্কার করেছিলেন আমাদের তোমাদের মনে আছে নিশ্চয়ই যে স্যার আইজিক নিউটন কি আবিষ্কার করেছিলেন তিনি দেখিয়েছিলেন যে সূর্যের আলো আসলে বর্ণহীন নয় এতে সাতটি রঙের সংমিশ্রণ দেখা যায় এই রঙ সাতটি রঙকে আবার একত্রিত করলে সেগুলো আবার বর্ণহীন হয়ে যায় আর হরিপদ কাপলি কি আবিষ্কার করেছিলেন একটা নতুন জাতের ধান আবিষ্কার করেছিলেন তাই না কি ধানটির নাম মনে আছে কি নাম দেওয়া ছিল দেওয়া হয়েছিল ধানটির হ্যাঁ ঠিক বলেছো হরিধান এর পরের প্রশ্নটি হলো আবিষ্কার করতে গিয়ে তারা দুজনেই কি কোনো অনুসন্ধান প্রক্রিয়া চালিয়েছিলেন চালিয়েছিলেন কি মনে হয় না একে প্রথম দেখেই বুঝে গিয়েছেন নিশ্চয়ই না তারা যখন দুটো ঘটনা পর্যবেক্ষণ করলেন দেখলেন তখন তাদের মনে কিছু প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা আর ভিত্তিতে এখানে কি ঘটনা ঘটছে তার একটা ব্যাখ্যাও তারা দাঁড় করিয়েছিলেন তারপর কি হয়েছিল তারা তাদের যে ব্যাখ্যাটা ছিল যে ধান এই হরিপদ কাপালির ব্যাখ্যাটা কি ছিল যে তিনি যখন দেখলেন যে কিছু ধান বড় হয়েছে তখন সেখানে তিনি কি করলেন এই ধানগুলোকে আলাদা করে দেখতে চাইলেন কি করলেন অর্থাৎ তিনি পরীক্ষা করে দেখলেন যে এগুলোকে আলাদা করে লাগালে সেখান থেকে কি আগের তুলনায় বেশি ধান পাওয়া যায় কিনা অর্থাৎ তিনি পরীক্ষা নিরীক্ষা করলেন এবং পরীক্ষা করার পর নিশ্চয়ই একটা ফল খুঁজে পেলেন তাই না কি ফল ছিল যে সেই সেই উঁচু গাছের ধানগুলো ছিল উচ্চ ফলনশীল ধান অর্থাৎ এখানে বিজ্ঞানীরা ধাপে হরিপদ কাপালি এবং সারাইজিক নিউটন দুজনই ধাপে ধাপে একটা পদ্ধতির মধ্য দিয়ে তাদের গবেষণার একটা সুন্দর ফলাফল খুঁজে বের করেছেন তাই তো এরপরের ধাপ দেখো প্রশ্নটি কি অনুসন্ধান বা গবেষণা করতে গিয়ে তারা কি ঘটনার কারণ অনুসন্ধান সম্ভাব্য ব্যাখ্যা প্রদান পরীক্ষা করে দেখা ফলাফল তৈরি করে সিদ্ধান্ত গ্রহণ এই ধাপগুলো অনুসরণ করেছিলেন নিশ্চয়ই করেছিলেন আমরা তো এতক্ষণ আলোচনার মধ্য থেকে এগুলো বুঝিয়ে গেছি তাই না তাহলে এবার আমরা লাস্ট প্রশ্নটি দেখি দুজন বিজ্ঞানী কি পরীক্ষার মাধ্যমে তাদের প্রাপ্ত ফলাফল সকলের সম্মুখে প্রমাণ করে দেখিয়েছেন হ্যাঁ ঠিক বলেছো দুজন বিজ্ঞানী পরীক্ষার মাধ্যমে তাদের ফলাফল সবার সম্মুখে উপস্থাপন করেছেন হরিপদ ও কাপালি তো শুধু উপস্থাপনই করেনি তিনি অন্যদের সাথে শেয়ারও করেছেন এবং সবাইকে তার নতুন যাতে ধানের বীজ দিয়েছিলেন যাতে তারাও শুধু সেই একাই লাভবান না হয় না তার এলাকা সকল মানুষ সকল চাষিরাও যেন লাভবান হতে পারে অর্থাৎ তিনি অবশ্যই খুবই পরোপ্রকারী এবং স্যার আইজেক নিউটনও কিন্তু তার আবিষ্কারের কথা সকাল সকলের সামনে প্রমাণ করে দেখিয়েছেন তারপরেই সবাই মেনে নিয়েছিল তাই না প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এই দুজনের কাজের মাঝে বেশ কিছু মিল খুঁজে পাচ্ছি পাচ্ছি না এবার তাহলে তোমরা কি করবে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতার আঠারো পৃষ্ঠা দেখো বিজ্ঞান অনুশীলন বই এই যে দেখো বিজ্ঞান অনুশীলন বই এই বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এই অভিজ্ঞতা নং পৃষ্ঠা দেখো এই একটা আছে নিচের ছক অর্থাৎ দুই নং ছকে কিছু ছকের একপাশে একটা প্রশ্ন দেওয়া আছে দেখো তোমাদের স্ক্রিনে যদি স্পষ্ট দেখা না যায় তোমরা কি করবে এই আঠারো নং পৃষ্ঠার বইটা সবাই এখন খুলো খুলে দেখো যে এই দ্বিতীয় নম্বর ছকে একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটা হচ্ছে স্যার আইজেক নিউটন ও হরিপদ কাপালির বৈজ্ঞানিক গবেষণার প্রক্রিয়ার মধ্যে মিল কি কি এখন কি তোমরা এই প্রশ্নগুলো উত্তর লিখতে পারবে নিশ্চয়ই লিখতে পারবে তাই না তাহলে এখন তোমরা সবাই তোমাদের বই খুলে এই আঠারো নং পৃষ্ঠার এই ছকটিতে এই পাশে খালি এখানে পাশে যে খালি জায়গাটি রয়েছে এই খালি জায়গায় তোমরা এই প্রশ্নগুলোর উত্তর একটু ভেবে তোমার প্রয়োজনে তোমার বন্ধুর সাথে আলোচনা করে লিখে ফেলো কেমন এর জন্য তোমাদের সময় থাকছে দশ মিনিট ঠিক আছে তাহলে তোমরা সবাই লেখা শুরু করে দাও প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই অতক্ষণে লিখে ফেলেছো সবাই খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর করেছো আশা করি এখন তোমরা কি করবে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এই বইটি নিয়ে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের প্রথম অভিজ্ঞতা প্রথম অধ্যায়ের অভিজ্ঞতা নয় প্রথম অধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি এই অধ্যায়ের চলে যাবে পৃষ্ঠা ছয় এই প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নং ছয় নং সাত এই দুটো পৃষ্ঠা তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে কোন কোন পৃষ্ঠা আবার একটু দেখে নাও বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি এই তার আগে চলো আমরা এই বৈজ্ঞানিক প্রযুক্তি আহ অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে জানি আচ্ছা এবার কি করবে এই ছয় ও সাত নং পৃষ্ঠা তোমরা খুব মনোযোগ দিয়ে পড়ো ঠিক আছে এর জন্য তোমাদের সময় থাকবে দশ মিনিট প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা নিশ্চয়ই এতক্ষণ মনোযোগ দিয়ে বইটি পড়েছ এবং বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে তোমাদের নিশ্চয়ই কিছু ধারণা হয়েছে তাই না তাহলে এবার চলো বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে আরেকটু জেনে নেই দেখো তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের পৃষ্ঠা নং সাত এই পৃষ্ঠায় সাত নং পৃষ্ঠায় দেখো বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে একটা ছবি আছে একটা একটা গোল চিত্র আছে তাই না দেখতে পাচ্ছো দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে চিত্রটি যদি স্পষ্ট দেখা না যায় তাহলে তোমরা বইয়ের সাত নং পৃষ্ঠায় এই বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির এই ছবিটির দিকে সবাই একটু লক্ষ্য করো তো দেখো চলো আমরা দেখি যে এখানে কি কি লেখা আছে অনুসন্ধান পাঠ পৃষ্ঠার পাঠ বইয়ের দেখো এখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি কয়েকটি ধাপ আছে তাই না তাহলে প্রথম ধাপেই আমরা দেখতে পাচ্ছি প্রথম ধাপটি হচ্ছে পর্যবেক্ষণ অর্থাৎ কখনো কোনো ব্যক্তি কোনো বিজ্ঞানী বা যে কেউ যখন বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করে তাহলে তাকে প্রথমেই কি করতে হয় যে কোনো কিছু পর্যবেক্ষণ করতে হয় যে যেখানে কি ঘটছে কিভাবে ঘটছে মানে ঘটনাটা তার ভালোভাবে জানতে হয় এর পরের ধাপটি হচ্ছে প্রশ্ন করা যখন কোনো ঘটনা কেউ পর্যবেক্ষণ করবে তার মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে আমাদের মনে প্রশ্ন আসে না যে কোনো একটা কিছু কেন হচ্ছে কিভাবে হচ্ছে তাহলে আমরা যখন কোনো কিছু বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করব কি করব পর্যবেক্ষণ করার পর পরই আমরা একটা প্রশ্ন খুঁজে বের করব যে কোন কিছু কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে তারপরই দেখো এর পরের ধাপটি হচ্ছে সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো অর্থাৎ আমাদের মনে যখন কোনো প্রশ্ন আসবে যে এটি কেন হলো বা কিভাবে হলো তখনই এর একটা উত্তর আমাদের মনে মনে খুঁজে বের করে নিতে হবে যে আমরা নিশ্চয়ই কোনো ঘটনার পর কিছু ধারণা নিব যে এই ঘটনাটা হয়তো এই জন্য ঘটছে তো সেই যে একটা ধারণা আমাদের মনে দার হলো সেটাই হলো সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো এখন আমরা যে ব্যাখ্যাটা মনে মনে চিন্তা করলাম সেটা তো সঠিক হতেও পারে নাও হতে পারে আমরা কীভাবে বুঝবো সেটা সঠিক না ভুল কি করতে হবে এরপরেই আমাদের সেটা পরীক্ষা করে পর্যবেক্ষণ করে বা গবেষণা করে খুঁজে দেখতে হবে যে আমার ধারণাটি সঠিক ছিল না ভুল ছিল তাহলে এর পরবর্তী এই সম্ভাব্য ব্যাখ্যা পরবর্তী ধাপটি হচ্ছে দেখো পরীক্ষা করে দেখা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পরীক্ষা করে দেখার ধাপটিতে এখানে একটা ছবি আছে দেখো ছবি দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা পরীক্ষা নিরীক্ষা চলছে আচ্ছা পরীক্ষার শেষে কি হবে নিশ্চয় আমরা একটা ফল খুঁজে পাবো যে আমার ধারণাটি সাথে এই ফলাফলটি মিলে গেল কিনা যদি মিলে যায় তাহলে আমার ধারণাটি সঠিক আর যদি না মিলে যায় তাহলে আমার ধারণাটি সঠিক নয় সেক্ষেত্রে আমাকে আবারও পরীক্ষা করে একটা একটা নতুন একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে আবারও পরীক্ষা করে দেখতে হবে আর যদি মিলে যায় তাহলে কি হলো আমাদের ধারণাটি সঠিক তাহলে সেক্ষেত্রে পরবর্তী ধাপটি হলো পরীক্ষা করে দেখার পরের ধাপটি হলো ফলাফল তৈরি তাহলে একটা ঘটনা আমরা কি কি করলাম পর্যবেক্ষণ করলাম প্রশ্ন করলাম প্রশ্ন করার পর সেই প্রশ্নের ভিত্তিতে সম্ভাব্য একটা ব্যাখ্যা দাঁড় করালাম তারপরে সেই ব্যাখ্যাটি সঠিক না ভুল তার জন্য পরীক্ষা করে দেখলাম এরপরে কি করলাম এই পরীক্ষার পরীক্ষার ফলে যে আমরা যে ফল ফলাফল পেলাম সেই সেই ফলটি সকলের সম্মুখে উপস্থাপন করলাম বা একটা ফল তৈরি করলাম এই হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির বিভিন্ন ধাপ তাহলে কিভাবে ধাপে ধাপে বৈজ্ঞানিক অনুসন্ধান করতে হয় তা তোমরা নিশ্চয় এতক্ষণ বুঝে গেছো এবার তাহলে চলো হরিপদ কাপালি ধান আবিষ্কারের ঘটনাটিতে কিভাবে অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করেছেন বা কিভাবে তার ঘটনাটিতে অনুসরণ করা হয়েছে তা একটু ভালো করে ভেবে দেখি প্রথমে দেখো যে আমরা যদি ধাপগুলো চিন্তা করি প্রথম ধাপটি কি ছিল পর্যবেক্ষণ অর্থাৎ একটা ঘটনায় কি ঘটছে সেটা ভালো করে দেখা খুঁজে ভেবে চিনতে দেখা তাহলে প্রথম হচ্ছে পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণ ধাপে হরিপদ কাপালি কি করেছিলেন ধান চাষ করতে গিয়ে তিনি হরিপদ কাপালি ধান চাষ করতে গিয়ে দেখতে পেলেন কিছু গাছ তুলনামূলক বড় এবং সেখানে ধানের ফলন বেশি হয়েছে তাই না আমরা এটাই তো দেখেছিলাম যে তারপরে তার পরবর্তীতে কি হলো তারপরে তিনি কি করলেন এই পর্যবেক্ষণ ধানগুলো গুলো পর্যবেক্ষণকৃত ধানগুলো উচ্চ ফলনশীল কি না তার মনে একটা প্রশ্ন জাগলো তাহলে পেয়ে যাচ্ছি এখানে পরের ধাপটি হচ্ছে প্রশ্ন করা তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে পর্যবেক্ষণ বেক্ষণকৃত ধানগুলো কি উচ্চ ফলনশীল এই ছিল তার প্রশ্ন তাহলে এর পরের ধাপটি কি কি হতে পারে মনে এর এরপরের ধাপটি হচ্ছে সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো অর্থাৎ তিনি যখন ভাববে ভাবলেন যে উচ্চ ফলনশীল কিনা তখন নিশ্চয়ই তিনি মনে মনে একটা চিন্তা করলেন করলেন যে এই ধানগুলো নিশ্চয়ই উচ্চ ফলনশীল তাহলে এই যে তিনি চিন্তাটা করলেন এটাই হচ্ছে তার তৃতীয় ধাপ সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো তাহলে এখানে তিনি কি করলেন বড় গাছগুলোর ধানের বীজ অন্য ধানের মতো নয় এগুলো ভালো মানের এবং এ ধরনের ধানের বীজ থেকে বেশি ফলন পাওয়া যায় অর্থাৎ এই ধানগুলো উচ্চ ফলনশীল কেন উচ্চ ফলনশীল তিনি তার ব্যাখ্যাটা কি দাঁড় করেন তিনি দা দেখতে পেলেন যে বড় গাছগুলোর ধানের বীজ অন্য ধানের মতো নয় কারণ এই ধানগুলো বড় এই ধান গাছগুলো ছিল আকারে বড় তার মানে এগুলো ভালো মানের এবং এখান থেকে এ ধরনের ধানের বীজ থেকে বেশি ফলন পাওয়া যাবে এই যে তিনি ব্যাখ্যা দাঁড় করালেন এরপরে কি করবেন তিনি তিনি যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করে থাকেন তাহলে তাকে কি করতে হবে তার এই ব্যাখ্যাটা সঠিক কিনা তা পরীক্ষা করে দেখতে হবে তাই তো তাহলে তিনি কি করেছিলেন তাহলে চলো দেখি আমরা পরের ধাপে তিনি কি করেছিলেন চতুর্থ ধাপে হরিপদ কাপালে সেই ধানগুলো অন্য ধানের সাথে না মিশিয়ে আলাদা করে ফেললেন এবং সেগুলো আবারও নতুন করে লাগালেন তাই করেছিলেন না তাহলে এই কাজটি করলে করতে গিয়ে আমাদের বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির চতুর্থ ধাপটিও সম্পন্ন করে ফেললেন তিনি চতুর্থ কি পরীক্ষা করে দেখা এরপরে তিনি পরীক্ষা করে কি ফলাফল পেলেন পঞ্চম ধাপে তিনি লক্ষ্য করলেন সেই ধান গাছগুলো অনেক বড় হয়েছে এবং ধানের অনেক বেশি ফলন হয়েছে অর্থাৎ ধানগুলো ছিল উচ্চ ফলনশীল তাহলে তিনি যে পরীক্ষা করলেন সেই পরীক্ষার কি ফলাফল পেলেন ফলাফলটি ছিল যে তার যে তিনি যে আলাদা করে ধানগুলো লাগিয়েছিলেন সেগুলো উচ্চ ফলনশীল অর্থাৎ তিনি এই উচ্চ ফলনশীল ধান খুঁজে পেয়েছেন এটাই হচ্ছে তার পরীক্ষার ফলাফল একটা ধাপ তিনি অনুসরণ করেছেন যেটাকে আমরা বলতে পারি ফলাফল প্রকাশ এখানে হরিপদ কাপালি কি করলেন তিনি সবাইকে তার আবিষ্কারের কথা জানালেন তাদেরকে উচ্চ ফলনশীল ধানের বীজ বপন করতে দিলেন এবং এলাকার সকল চাষি ধানের অধিক ফলন তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ এই হরিপদ আবিষ্কার তার কাজের পদ্ধতি তা তিনি কিন্তু পেশাদার বিজ্ঞানী ছিলেন না কিন্তু তিনি যেভাবে ধাপে ধাপে তার কাজের প্রক্রিয়ার সামনে এগিয়েছিলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তিনি একজন বিজ্ঞান মনস্ক মানুষ সেজন্য তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতেই তার গবেষণা চালিয়েছেন অনুসন্ধান চালিয়েছেন এবং শেষ পর্যন্ত একটা ভালো ফলাফল খুঁজে পেয়েছেন তাই না এখন তোমরা বিজ্ঞান অনুশীলন বইয়ের উনিশ দেখো বিজ্ঞান অনুশীলন বই এই যে বিজ্ঞান অনুশীলন বই এই বইয়ের উনিশ পৃষ্ঠা এই যে পৃষ্ঠা নং উনিশ দ্বিতীয় অভিজ্ঞতা বিজ্ঞান ও প্রযুক্তি এই অভিজ্ঞতার উনিশ পৃষ্ঠায় দেখো এখানে একটি ছক আছে তোমরা করবে এই ছকটি ভালোভাবে পড়বে হরিপদ কাপালি কি করতে গিয়ে কোন কি করেছিলেন তোমরা এতক্ষণে শুনেছ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এখন তোমার সহপাঠীর সাথে আলোচনা করে এই উনিশ পৃষ্ঠার ছকটি সবাই চার নিজ বইয়ে পূরণ করবে তোমরা এই বইটি নিবে বইয়ের উনিশ পৃষ্ঠায় এই ছকটি প্রত্যেকটা প্রশ্নের ডান পাশে তোমরা এই প্রশ্নের কি উত্তর হতে পারে সেই উত্তরগুলো ভেবে ছকের ডান পাশে প্রত্যেকটা অংশে লিখে ফেলবে ঠিক আছে তাহলে এর জন্য তোমাদের সময় মিনিট তোমরা এখন সবাই লেখা শুরু করে দাও প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই এতক্ষণ নিশ্চয়ই সুন্দরভাবে ছকটি পূরণ করে ফেলেছো আশা করি সবাই কাজটি সম্পন্ন করতে পেরেছ তাহলে আজকের সেশনে আজকের ক্লাস থেকে আমরা কি কি জানলাম তাহলে আবার একটু জেনে নেই আমরা দেখলাম বিজ্ঞানীরা কোনো তথ্য অনুসন্ধান করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করে তারপর প্রদান করেন অর্থাৎ বিজ্ঞানীরা বিজ্ঞানীরা যৌক্তিকভাবে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে তারপর সকলের সম্মুখে তথ্য দেন এমনি এমনি কিছু বলেন না তাদের তথ্যগুলো সঠিক এবং যৌক্তিক ফলে সকলেই সেটা মেনে নেয় এরপরে আমরা দেখলাম বৈজ্ঞানিক গবেষণা বা অনুসন্ধান পদ্ধতির ধাপ ছয়টি অর্থাৎ গবেষণা করতে গিয়ে ছয়টি ধাপ ধাপে অনুসন্ধান প্রক্রিয়া সম্পন্ন হয় এই ধাপগুলো কি কি দেখো প্রথম ধাপটি হচ্ছে পর্যবেক্ষণ এরপরে প্রশ্ন করা এরপর সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো পরে হচ্ছে পরীক্ষা করে দেখা এরপর ফলাফল তৈরি এবং শেষের ধাপটি হচ্ছে ফলাফল প্রকাশ এই ছিল আমাদের আজকের সেশনের মূল বিষয় তাহলে আজকের ক্লাস তো আমরা শেষ করে ফেললাম আগামী ক্লাসে আমরা বিজ্ঞান আমাদের জীবনে কিভাবে কাজে লাগে সেই সম্পর্কে বিস্তারিত জানবো কেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রত্যেকটা ক্লাসেই তো আমরা কিছু নৈতিক বিষয় শিখি তাই না আমাদের আজকের নীতিবিধানের শিক্ষণীয় বিষয় হচ্ছে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস কি জিনিস আত্মবিশ্বাস হলো নিজের মধ্যে নিশ্চিতভাবে কিছু করতে পারার বিশ্বাস আমরা সকলেই কি আত্মবিশ্বাসী অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে যে কোনো কাজের জন্যই আত্মবিশ্বাস থাকা খুবই জরুরি যদি নিজের উপর কোনো কিছু করতে পারার বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আমাদের মনে ভয় সৃষ্টি হয় তখন ওই কাজে এগিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে যায় আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী হলে সব কাজেই আমাদের জয় আসবে জীবন গড়ার লক্ষ্যে পৌঁছাতে হলে আত্মবিশ্বাসী থাকতেই হবে জীবনে বাধা বিপত্তি এলে আত্মবিশ্বাসীরা কখনো কিন্তু থেমে যান না তারা শেষ পর্যন্ত লড়াই করার মতো শক্তি রাখেন এবং তারাই বিজয়ী হন তাহলে আমরা সবাই আত্মবিশ্বাসী হব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে সেই আশা ব্যক্ত করে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ